সিদ্ধান্তহীনতা ভুগেন না। যেমন আমার এই বোনের এখানে ভর্তি করার আগের রাত্রে, যেদিন আমি ভর্তি করছি ওই আগের রাত্রে আমি বাংলাদেশের একজন বড় ডাক্তারের সাথে কথা বলছি সরাসরি ফেস টু ফেস যাইয়া। উনি বলছে যে না, আপনার এই রোগী এভাবে অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব না। উনি আমার সাথে চ্যালেঞ্জও করছে। তারপরও জানি না আমি কেন সফিউল্লাহ সারারে বিশ্বাস করছি, এটাকে যদি আল্লাহই ভালো জানে। দেখো আমার মনে টানছে, আমি এখানে সিদ্ধান্ত নিয়ে আমি এখানে আসছি। এখন আর কোনো ব্যথা নাই। আমি বিগত 3 দিন যাবৎ ওর সাথে কন্টিনিউ কথা বলি, কন্টিনিউ ওর খোঁজ খবর বার্তা নিতে আসছি। ও বলতেছে যে না, আমার এখন আর কোনো ধরনের কোনো ব্যথা নাই। শুধু একটা কথাই বলতে চাই, আমি এই হাসপাতাল থেকে সুস্থ, আমার বোন সুস্থ হয়েছে তার জন্য না। আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম বিডি টুডেজের নতুন আরেকটি এপিসোডে। আপনাদের সাথে আমরা আজকেও একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন। দর্শক মণ্ডলী, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে সঠিক সময়ের একটি সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে সারা জীবন সুস্থ রাখতে, আপনার জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দিতে। আপনি যদি যে কোনো ধরনের চিকিৎসার একদম বা যে কোনো রোগের আপনি যদি প্রথম দিক থেকেই সেটার সঠিক চিকিৎসা আপনি গ্রহণ করতে পারেন, আপনি আজীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথাটা যেমন সত্যি, ঠিক তেমনি সঠিক সিদ্ধান্তটা অনেক বড় একটি ব্যাপার, যেটা নিতে আমরা অনেকেই ভুল করে থাকি এবং অনেকে কনফিউজ থাকি যে আসলে কোনটা করা আমাদের জন্য ভালো হবে। আসুন আমরা এই পেশেন্টের সাথে কথা বলে জানি উনি কীভাবে ওনার জীবনটাকে উনি বদলে ফেলেছেন। উনি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারতেন, আজকে হয়তো ওনার জীবনটা দুর্বিষহ একটি জীবনে পরিণত হতো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম রিঙ্কু আক্তার। আচ্ছা রিঙ্কু আক্তার, আপনি কোথা থেকে এসেছেন? আমি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা থেকে আসছি। আচ্ছা, আমাদের সাথে কি একটু শেয়ার করা যায় যে আপনার মূলত কি সমস্যাটা শুরু হয়েছিল এবং কতদিন আগে শুরু হয়েছিল? আমার কোমর থেকে পা পর্যন্ত অনেক যন্ত্রণা হইতো, ব্যথা হইতো। প্রায় 2 বছর আড়াই বছর হয় আমি যন্ত্রণা নিয়ে ভুগতাছি। তারপরে এখানে অনেক আগে পরে অনেক ডাক্তার দেখাইছি, তো ব্যথার ওষুধ টষুধ খাইয়া এখন টিকতে পারি না। পরে এখন এই স্যারের খবর পাইলাম, পাওয়ার পরে এখানে আসছি। এখন চিকিৎসা নেওয়া আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। আচ্ছা ম্যাম, আমরা হচ্ছে যে আপনি গত 2 বছর আগে থেকে সবার প্রথম আপনার যখন কোমরে ব্যথা শুরু হয়, আপনি আপনার প্রাত্যহিক জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? আপনি কি আপনার কাজকর্মগুলো ঠিক মতো করতে পারছিলেন না, এরকম কিছু হতো? জি, আমি ভারী কোনো কিছু তুলতেই পারতাম না। উপর হয়ে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে এই রান্না বান্নার সময় তো উপর হতে হয়, এগুলো হতে পারতাম না, ব্যথা করতো। আমি চেষ্টা করতাম হওয়ার জন্য কিন্তু ব্যথা করতো। এই সমস্যায় আমি অনেকদিন ভুগছি। আপনার কি মনে আছে যে কবে কখন কীভাবে শুরু হয়েছিল, বা এমন কি কোনো ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে যেটার কারণে এরপর থেকে ব্যথাটা শুরু হয়েছিল? জি, আমি বৃষ্টির দিনে স্লিপ কাটছিলাম উঠানে, তখন হয়তো এরকম হালকা ব্যথা পেয়েছিলাম। পরে আবার আমি অনেক ওজনের, ভারী ওজনের একটা অনেক জাজিম যে ওগুলো করছিলাম তুলছিলাম, এরপর থেকেই আমার এই সমস্যা দেখা দিছে। এরপর থেকে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছি আর কি। আচ্ছা, আপনি যখন ভারী জিনিস তুলেছেন তখন আপনি হয়তো একটু ব্যথা পেয়েছেন এবং ছোট একটি দুর্ঘটনাও ঘটেছিল আপনার জীবনে, দেন তারপরে থেকে আপনার ব্যথা যখন শুরু হয় এটার জন্য আপনার কী ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করেছিলেন? ব্যথার জন্য আমি ব্যথার ওষুধ খাইছি, তারপরে বিভিন্ন ডাক্তার দেখায় অনেকে থেরাপিও দিতে বলছিল, আমি অনেক জায়গায় দিছি, তো তেমন ই হয় নাই। কিছুদিন সুস্থ থাকার পরে আবার অসুস্থ হয়ে যাইতাম আর কি। আচ্ছা, তার মানে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরের শরণাপন্ন হন, কিন্তু আপনার যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। গত 2 বছর যাবৎ আপনি এই কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা গিয়েছে, তার মানে আপনার যে সাংসারিক যে কাজগুলো সেগুলো কোনোটাই আপনি করতে পারছিলেন না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা জানি যে আপনি আপনার ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে আপনি একজন PLID রোগী, আপনার হচ্ছে L5 এবং S1 এই 2টা ডিস্কে আপনার সমস্যা, যেটা ডিস্ক প্রোল্যাপস হয়েছিল।
দেন পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন কতদিন থেকে ট্রিটমেন্ট করেছেন আমি 15 দিন আছি আজকে তো ইনশাআল্লাহ চলে যাব গত 15 দিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন আচ্ছা স্যার এর কাছে যখন আপনি প্রথম এসেছিলেন স্যার আপনাকে দেখে কি বলেছিলেন স্যার আমাকে দেখে বলছিল যে ভর্তির প্রয়োজন রোগীর একটু কন্ডিশন খারাপ তো ভর্তি রাখেন ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবে এই চিকিৎসা নেওয়ার পরে এটাই বলেছিল পরে আমার তো আর্থিক সমস্যার জন্য আমি বাসায় চলে গেছিলাম তারপরে আমি 5 দিন পরে আইসা পরে এখানে ভর্তি হইছি আচ্ছা ভর্তির পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থাটা কি যদি আমাদেরকে একটু বলেন এখন আল্লাহর রহমতে আগে থেকে অনেকই ভালো ব্যথাটা তো একেবারে কম আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতাছি এখন আপনার স্বাভাবিক যে কাজকর্মগুলো আগে আপনি করতে পারতেন না বা আপনার ব্যথাজনিত যে সমস্যাটা সারাক্ষণ আপনি কন্টিনিউয়াসলি আপনি ভুগতেছিলেন সেটা কি এখন আর আছে না এখন সারাক্ষণ ব্যথা এরকম নাই তো এখন আগের চাইতে আমি সুস্থই আছি আমরা জানি আসলে ব্যথা রোগীরা প্রথমে ওনারা দেখা যাচ্ছে কষ্টটা কিছুদিন সহ্য করার চেষ্টা করেন কিন্তু একটা সময় সেই কষ্টটা আসলে অসহ্যকর হয়ে ওঠে তো সেই সমস্যাটা দেখা যায় একটা পেশেন্টের আপনার জীবনটা অনেকটাই দুর্বিষহ হয়ে ওঠে তো সেই অবস্থা থেকে যখন এখন আপনি মুক্তি পেয়েছেন কেমন লাগছে আপনার অনুভূতিটা কি আগের চাইতে এখন আমার অনেক ভালো লাগতেছে তো আমি চাই আমার এমন ভালো যেন সারা জীবন আমি যেই কয়দিন মানে পৃথিবীতে থাকি আল্লাহ পাক যেন আমাকে এভাবে সুস্থই রাখে এটাই আমি চাই আচ্ছা আমরা এখানে একটু ওনার ভাইকে পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার সাথে একটু কথা বলি দর্শক আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলুন ওয়ালাইকুম আসসালাম আমি রিঙ্কুর বড় ভাই আমার নাম ফিরোজুল মামুন আচ্ছা স্যার আপনি পেশাগতভাবে এমনি কি করেন আমি পেশাগতভাবে প্রবাসী স্যার আমাকে কি একটু বলবেন আমাদেরকে যে আপনার বোন যিনি একজন পিএলআইডি রোগী ছিলেন ওনার হচ্ছে L5 এবং S1 এর সমস্যা ছিল গত 2 বছর যাবত উনি ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় প্রচণ্ড কষ্ট পেয়েছেন তো আপনার প্রথম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে কিভাবে জানতে পারেন আমি আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে ইউটিউব অথবা ফেসবুক যে কোনো জায়গা থেকে উনি একটা লিংক পেয়া আমার ইনফর্ম করে তারপরে ওখান থেকে আমরা খোঁজ খবর বার্তা নিয়ে ফোন করি বাংলাদেশ থেকে ফোন করি কারণ এই ইউটিউবের লিঙ্কটা আমরা বাইরের থেকে পাইছি হয়তো মালয়েশিয়া বা সিঙ্গাপুর কোনো এক রাষ্ট্র থেকে আমার কেউ লিঙ্ক করে ওখান থেকে পাওয়ার পরে এখানে ফোন করি ফোন করার পরে স্যারের অফিসের থেকে আমাদের আসার কথা বলে যে আপনি রুগী নিয়ে আসেন আমরা দেখি তারপর যখন আমি ওরে নিয়ে আসছি ওর অবস্থা খুবই খারাপ ছিল অনেক খারাপ ছিল তারপরে স্যারের দেখাইলাম স্যারের পরীক্ষা নিরীক্ষা দিল এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে স্যারে বললো যে আপনার রুগী ভর্তি করতে হবে তো এত পরে আর কি টাকা পয়সা গোজগাজ করে ভর্তি করলাম আচ্ছা উনি কি ওনার যে আগের যে স্বাভাবিক কাজগুলো বা সবসময় যে ব্যথাজনিত সমস্যায় ভুগতেছিল সেটা কি এখন আছে না এখন আর ওর কোনো ব্যথা নাই আমি বিগত 3 দিন যাবত ওর সাথে কন্টিনিউ কথা বলি কন্টিনিউ ওর খোঁজ খবর বার্তা নিতে আসছি ও বলতেছে যে না আমার এখন আর কোনো ধরনের কোনো ব্যথা নাই কোনো সমস্যা নেই স্যারের সাথে যখন আপনারা দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যেটা অ্যাডভান্স থেরাপি সিস্টেম সেটা আপনারা গ্রহণ করেছেন এবং পরবর্তীতে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন এখন ওনার যে ব্যথাজনিত সমস্যা সেটা নিয়ে তো ওনার আর কোনো কমপ্লেন নেই না ব্যথাজনিত কোনো কমপ্লেন এই মুহূর্তে নাই আচ্ছা তার মানে তো আপনারা অবশ্যই এখন স্যার যে কথাটা আপনাদেরকে দিয়েছিলেন যে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যাবেন স্যার তার কথা রেখেছে অবশ্যই হ্যাঁ অবশ্যই স্যারের কথা ঠিক পেয়েছি ম্যাম আমরা একটু ফিরে আসছি আপনার কাছে আবার একটু জানতে চাইবো আপনার কাছে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন ওনার চিকিৎসা ব্যবস্থাটা আপনার কাছে কেমন লেগেছে বা আপনার কি টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট সব কিছু কি আপনি পেয়েছিলেন জি আমি সব ধরনের চিকিৎসা পেয়েছি প্রতিদিন রাউন্ডে ডাক্তার গেছে নার্সরা তারপরে থেরাপিস্ট যে এই নার্সরা আছে ওনারা অনেক খেয়াল করে ব্যায়াম তারপরে থেরাপিগুলো দিয়েছে আমার ভালো লাগছে অনেক ওনার চিকিৎসা স্যার আপনার কাছে আর একটু একটু জানতে চাই যেমন আপনার বোন গত 2 বছর যাবত উনি ওনার কোমর ব্যথাজনিত যে সমস্যাটা ভুগছিলেন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল ওনার পাওয়ার কথা ছিল সেটা আপনারা পাননি পরবর্তীতে আপনারা ইউটিউবের মাধ্যমে যখন জানতে পারেন
পরে আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালোই আজকে বাড়ি চলে যাচ্ছেন। এটা কিন্তু অবশ্যই একটি আনন্দের, এবং পরিবারের একটা সদস্য যদি অসুস্থ থাকে আসলে পুরো পরিবারেরই মন খারাপ থাকে, পুরো পরিবারই বলতে গেলে অসুস্থ থাকে। তো সুস্থতা অনেক বড় একটি ব্যাপার। তো এরকম আমাদের আশপাশে কিন্তু অসংখ্য রোগী আছেন যারা আপনাদের মতো এই ধরনের সমস্যাতে তারা ভুগছেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? শুধু একটা কথাই বলতে চাই, আমি এই হাসপাতাল থেকে সুস্থ, আমার বোন সুস্থ হয়েছে তার জন্য না। আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেন এবং ওই যে সিদ্ধান্তহীনতা ভুগেন না। যেমন আমার এই বোনের এখানে ভর্তি করার আগের রাত্রে, যেদিন আমি ভর্তি করছি ওই আগের রাত্রে আমি বাংলাদেশের একজন বড় ডাক্তারের সাথে কথা বলছি সরাসরি ফেস টু ফেস যাইয়া। উনি বলছে যে না, আপনার এই রোগী এভাবে অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব না। উনি আমার সাথে চ্যালেঞ্জও করছে। তারপরও জানি না আমি কেন সফিউল্লাহ সারারে বিশ্বাস করছি, এটাকে যদি আল্লাহই ভালো জানে। দেখো আমার মনে টানছে, আমি এখানে সিদ্ধান্ত নিয়ে আমি এখানে আসছি। এবং আসার পরে আপনি যেই বিশ্বাস আপনি এসেছেন সেটা অবশ্যই আপনি পেয়েছেন? অবশ্যই আমি পাইছি। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শকরা আপনাদের কাছ থেকে আসলে অনেক কিছু জানলেন, শিখলেন। আশা করি তারাও আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক সময়। দর্শক দেখুন, আসলে একটি বিষয় আসলে বারবারই উঠে আসছে, সেটা হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় আসলে নেওয়া উচিত। যদি আপনি সেটা না নিতে পারেন আপনার সারা জীবনটাই দেখা গেলো যে ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। সো আপনারা যাই কিছু করেন আগে জানুন, বুঝুন, তারপরে সঠিক সিদ্ধান্ত নিন এবং আপনাদের জীবনকে সুন্দর করে তুলুন। এই কামনায় বিডি টুরজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।